যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতে থাকবো, এই কাজ আমি করব না। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো উম্মত, এটা হলো উম্মতের পরিচয়। আজকে আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না, আজকে যুবকগুলো এগুলি ছাড়া থাকতে পারে না। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, নেককার বান্দারা যেমন সুন্দর মুখ পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মুখটা তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মুখটা তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মুখটাও তেমন হবে।